করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েই সেলিনা হায়াত আইবি দীর্ঘ পাঁচ বছর কিংবা 8 বছর লড়াই করে সাধারণ মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করেছে সে আস্থার জায়গাটায় কিন্তু তিনি অটুট ছিলেন বলেই আবার ভোট বেশি পেয়ে তিনি জিতেছেন কিন্তু ঠিক এই নারায়ণগঞ্জ নির্বাচনের আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি জরিপ দিয়েছিল সেখানে বলেছে যে বিএনপির সমর্থনকারী ভোটারের সংখ্যা এখন পাঁচ পার্সেন্ট অথচ নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনারা দেখেছেন এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সুতরাং এইগুলোর উপরে নির্ভর করে কোন সিদ্ধান্ত কিংবা অনুসিদ্ধান্তে যাওয়া কোনটাই আমাদের উচিত হবে না নির্বাচনে কোন প্রতিকূলতা ছিল বিএনপির দিক থেকে না বিএনপির দিক থেকে প্রতিকূলতা ছিল না বিএনপির দিক থেকে প্রতিকূলতা ছিল না এটা আমরা আগেও বলেছি এখনো বলি باوجود নির্বাচনটি শান্তিপূর্ণ হয়েছে যে সমান সুন্দর হয়েছে ভালো নির্বাচন। বিশ্বমান সুন্দর হয়েছে এটা আমরা আগেও আর একটা বিষয় ভাবেও বলেছি ঐক্য ঐক্যবদ্ধ অবস্থানটা এটা আমাদের আরেকটা শিক্ষাও দিয়েছে যে নারায়ণগঞ্জ নির্বাচন কিন্তু আমাদের দলগতভাবে আমাদের সাংঘর্ষিক ভাবে আমাদের কর্মীদেরকে আরো একটা বিষয়ে একটা স্পষ্ট মেসেজ গিয়েছে যে আমরা যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকি তাহলে অবশ্যই আমরা শক্তিশালীভাবে সব জায়গায় জয়ী হব একটি কথা যেটা এখন খুব বেশি আলোচিত হচ্ছে আপনিও বলেছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে যে মুক্ত বেগম খালেদা জিয়া নাকি বন্দি বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন এটা নিয়েও বিএনপি খুব বেশি চিন্তাগ্রস্ত আমার মনে হয় না তবে এ জায়গাটা আমাদের যেটু গ্রিভেন্সেস আমাদের যেটা ক্ষোভ বা বেদনা সেটা হচ্ছে যে এই একই ধরনের অনেকগুলো মামলা আজকের যিনি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ছিল এবং একটি মামলা তো বিশেষ করে নাইকু দুর্নীতি মামলা সেটার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীও আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম আসামি ছিলেন সে মামলাও থেকেও বর্তমান প্রধানমন্ত্রী বাদ হয়ে গেছেন বেগম খালেদা জিয়ারটা আছে মামলাগুলো হয়েছিল এক এগারো আমলে ঠিকই বলেছেন উনি তো সেই সময়টায় সে মামলার সংখ্যা বাড়তে 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 বেগম খালেদা জিয়ার প্রায় সখানেকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে আর ওদিকে বর্তমান প্রধানমন্ত্রী যে কোনো প্রক্রিয়ায় হোক সেগুলো অনুপস্থিত হয়ে গেছে তো এরকম যদি হয় তাহলে সে জায়গাটা তো খুব থাকতেই পারে এবং আতঙ্কও থাকতে পারে আশঙ্কাও থাকতে পারে সাধারণ মানুষের যা বেগম খালেদা জিয়াকে হয়তো কারাগারে রেখে বা কিছু হবে তবে আমি মনে করি বেগম খালেদা জিয়া কারাগারে থাকলে অনেক বেশি শক্তিশালী এটা একেবারের সময় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা কারাগারে থাকলে অনেক বেশি শক্তিশালী সেটাও ওই ওই সময় প্রমাণিত হয়েছে আবার দুঃখটা হচ্ছে এই জায়গায় যে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের আমলের যে নিষ্পেষণ বা যে একটা যাই বলেন যে যে একটা আগুনের ছোঁয়া আমাদেরকে লাগিয়ে দিয়ে সেখান থেকে আমরা দুটো দলই শিক্ষা গ্রহণ করি নাই গেছিল একদম পরিষ্কার ভাষায় বললাম তা আমার যা হোক আমরা কোনো শিক্ষা গ্রহণ করি নাই যদি করতাম আরো পরিশীলিত আরো পরিশুদ্ধ এবং আরো আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনীতি প্রজন্মকে আমরা উপহার দিতে পারতাম এখন